السلام عليكم، ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শীত স্পেশাল একটা পিঠা রেসিপি। এখন যেহেতু শীতকাল তাই জন্য আমি আপনাদের জন্য শীত স্পেশালি একটা রেসিপি নিয়ে আসলাম, আর সেটা হলো পাকান পিঠে। এই পিঠের অনেক নাম, কেউ পাকান পিঠে বলে, কেউ পুলি পিঠা বলে, কেউ তেলের পিঠা বলে, যাই হোক একটা নাম হবে। তা চলেন ফার্স্ট শুরু করা যাক আমার মূল রেসিপিটি। আমি ফার্স্টে একটা বোল নিয়ে নিলাম। এখন আমি শুকনো চালের গুঁড়া, এখানে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ শুকনো চালের গুঁড়ো নিলাম, আর নেব হাফ কাপ পরিমাণ আটা অথবা ময়দা, আপনারা যে কোনো একটা নিতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা ইউজ করছি, 1/3 টিস্পুন লবণ। আমি আরো নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মৌরি অথবা মিষ্টি জিরা। এটা দিলে এই পিঠাটার মধ্যে খুব ভালো একটা স্মেল আসে। এখন আমি সব উপকরণগুলো একটু শুকনো অবস্থায় ফার্স্টে মিক্সড করে নেব। মিক্সড করা কমপ্লিট। তো এখানে আমি পাটালি গুড়, খেজুরের পাটালি গুড় এরকম জাল দিয়ে লিকুইড করে নিয়েছি। এখন এটা অল্প অল্প করে দেব আর এটা বেটার তৈরি করে নেব। আর গুড়টা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, অনেকে মিষ্টি বেশি পছন্দ করে, অনেকে মিষ্টি কম পছন্দ করে। পনে এক মগের মতো আমার এখানে লাগলো, এটা এখন আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। ব্যাটারটা এরকম হবে, ঘনত্বটা আপনারা বুঝে নেন আমি কিরকম করেছি। এখন আমি এটা কিছুক্ষণ রেস্টে রাখবো, এটা ঢেকে রেখে দেবো 15-20 মিনিটের জন্য, এটা ভেবে রেস্ট রেখে দিচ্ছি। তো আমি ফিরলাম 15-20 মিনিট পর, এই যে এই অবস্থা। এখন আমি এটা গরম গরম ভাজবো। চলুন ভিউয়ার্স শুরু করা যাক, ভাজা শুরু করা যাক। আমি চুলায় একটা ডিপ ছোট একটা কড়াই বসে নিয়েছি, এইগুলো ডুবো তেলে ভাজার জন্য খুব উপকার। এই কড়াইগুলো খুব মানে খুব কাজে লাগে, এরকম ডিপ কড়াইগুলো লোহার কড়াইটা। আমি তেলটা মৃদু আঁচে দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, এখন পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এভাবে গুলাই নিব, প্রতিবারই এভাবে গুলাই নিতে হবে। নিয়ে আমি ছাড়বো, শুট করি, বিসমিল্লাহ। এই তো ভিউয়ার্স আমার পিঠাগুলো বানানো কমপ্লিট। আজকের আমার এই পিঠা রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন, এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আজকের ভিডিওটা তাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে ভিউয়ার্স আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী নতুন নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।